তারা মিছিলে আসতে পারেন, মুখের ওড়না দরকার হয় না, ঢাকার দরকার হয় না, কিন্তু স্টুডিও এসে সাজানো কথা বলতে গেলে মুখের ওড়না দরকার পড়ে। মহাভারতে ধৃতরাষ্ট্র সম্ভবত এতটা অন্ধ ছিলেন না যতটা ক্ষমতার মোহে মমতা। দুঃশাসন সম্ভবত মহিলা জাতির এত সম্মানহানি করেননি যতটা করলেন কুণাল ঘোষ। কোন উপাধি প্রাপ্য এনার? অসভ্য, বর্বর, লম্পট? একটু ভেবে দেখুন, যে বিশেষণটাই ব্যবহার করি না কেন সেটাই এদের অসভ্যতার নিরিখে যথেষ্ট কম। সন্দেশখালীর বর্বরতা গোটা দেশের সামনে বাংলার মাথা লজ্জায় হেড করেছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে অনায়াসে তৃণমূলের নির্বাচনী বিজ্ঞাপন হতে পারে তৃণমূল বাংলার ঘরের বউদের চায়। এ কোন বাংলায় বাস করছি আমরা? মহিলা মুখ্যমন্ত্রীর ক্যাডার বাহিনী রাতের অন্ধকারে ঘরে ঘরে ঢুকে মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে পার্টি অফিসে এবং রাতভর তাদের উপর চালাচ্ছে অত্যাচার। ভালো ভালো বউজি, কম বয়সী বউজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বউদের সব যেতে হবে ওখানে, ওরা যখন ডাকবে মনমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে। কি ভাবছেন, এখানে অত্যাচার শেষ? মরার উপর খাড়ার ঘা হিসেবে ধর্ষিতাদের কপালে জুটলো মিথ্যেবাদীর তকমা। তৃণমূল মুখপাত্র এবং তথাকথিত প্রাক্তন সাংবাদিক কুণাল ঘোষ সংবাদ মাধ্যমে স্টুডিওতে দাঁড়িয়েই সরাসরি ধর্ষিতাদের মিথ্যেবাদী বলেন। ভরা জনসভায় যেভাবে ধর্ষণের প্রমাণ চাইলেন তার জন্য গণতন্ত্রের কোনো থাপ্পড়ই যথেষ্ট নয়। তারা মিছিলে আসতে পারেন, মুখের ওড়না দরকার হয় না, ঢাকার দরকার হয় না, কিন্তু স্টুডিও এসে সাজানো কথা বলতে গেলে মুখের ওড়না দরকার পড়ে, এটা কি করে হতে পারে? উনি যদি আমাদের জীবনের গ্যারান্টি দেন তাহলে আমি মুখ খুলে বলবো যে উনি আমাদের হয়ে যদি আমাদের জীবনের নিরাপত্তা নেন তাহলে আমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে হবে। আপনার সঙ্গে নির্যাতন হয়েছে? অবশ্যই হয়েছে, আমি না হলে এখানে এসেছি? আমাদের সঙ্গে হ্যাঁ অবশ্যই করেছি, আমরা নিজস্ব ব্যক্তিগত কেস করেছি। মহাভারতের ভরা জনসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের মতো যেভাবে নির্যাতিতাদের মাথার ঘোমটা নামিয়ে প্রমাণ দিতে বললেন তা কোনো অংশে কম লজ্জাজনক নয়। ধর্ষিতারা মুখ খুলে প্রতিবাদ জানালে তাদের জীবনের দায়িত্ব নেবেন তো কুণালবাবু? শিবুয়াজরা যদি জেল থেকে বেরিয়ে আসে বা উত্তম বেরিয়ে আসে আমাদের কিন্তু সত্যি রক্তবর্ণা বয়ে যাবে, ঘরে ঘরে গিয়ে খুন করে আসবে, প্রশাসন কিচ্ছু করবে না, শুধু হাত বাঁধা তো প্রশাসন। আপনি যদি ভাবেন কুণাল ঘোষের অসভ্যতা এখানেই শেষ তাহলে আপনি সম্পূর্ণ ভুল। বিরোধী মহিলা বিধায়ককে যেমন নির্লজ্জ কুৎসিত ভাবে সেই সংবাদ মাধ্যমের ভরা জনসভায় আক্রমণ করলেন তাতে কুণাল ঘোষ সম্পর্কে কিছু বলতে আমাদের রুচিতে বাধে। এবিপি আনন্দর যুক্তিতর্ক অনুষ্ঠানে সন্দেশখালী নির্যাতিতাদের নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার মহিলারা। আর এই যুক্তিতর্ক অনুষ্ঠানে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে কুণাল ঘোষের নির্লজ্জ বেহায়া বলে আক্রমণের প্রতিবাদে পথে নামল বিজেপি। না, এখানেই শেষ হচ্ছে না তৃণমূল মুখপাত্রের বর্বরতা। জাতীয় মহিলা সুরক্ষা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মাকে রামায়ণের উপমা টেনে কইকেই বলে কিছু অশ্লীল কথার সাথে এক ন্যক্কারজনক আক্রমণ করলেন। এতে সনাতন এবং মহিলাদের উভয়ের মুখেই কালি দেওয়া সম্পূর্ণ করলেন কুণাল ঘোষ। রামায়ণ থেকে এক পিস কইকেই এনে পাঠিয়ে দিয়েছে এখানে, তার আবার কথা? রামায়ণের কইকেই মাতা দশরথের সামনে শুয়ে অনেক নাটক করেছিলেন না, নাটক, সেই নাটক দেখাচ্ছেন কইকেই মাতা রেখা শর্মা। এরা কি আদৌ মানুষ? সন্দেশখালীর মা বোনরা আজ পথ দেখিয়েছেন, সন্দেশখালীর পথে হেঁটে আজ বাংলাকে সন্ত্রাস খালি করার দিন আসন্ন। ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কাহরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন মরণ। এটাই হোক বাংলার নির্যাতিতা মা বোনদের আসল পরিচয়, আর সেই ললাটের প্রতিবাদের আগুনে দগ্ধ হোক তৃণমূলের ধর্ষক নেতা।